এগো জামাইরে ষষ্ঠীর নিমন্ত্রণটা কইরে ফেলাও তো। এখনই করছি। হ্যালো হ্যালো জামাই, বুধবার ষষ্ঠীতে তোমাদের নিমন্ত্রণ, আইসা কইরো। অসুবিধা থাকলে কি আর করবা। শাশুড়িমা আপনি এত আশা নিয়ে নিমন্ত্রণ করলেন, যতই অসুবিধা থাক আমি ঠিক চলে আসবো। মালটা কেমন জানি হালকা হালকা লাগে। এই যে এর মধ্যে আম আছে, নিন। আর বলবেন না মা, আমাদের কলকাতায় কয়েকদিন আগে যে বড় ঝড়টা হলো না, তাতে সব গাছের আম পড়ে গেছে। সারা কলকাতা খুঁজে এই একটা আমই ভালো পেয়েছি, তাই একটাই নিয়ে আসছি। ও খাইতে খাইতে মনে হয় পেট একেবারে বেলুন হয়ে গেল। কি করে জামাই তো হাত দিয়ে বিছানায় পড়ে গেল, এবার কিছু
গিয়া দাঁড়াও এখনই আইতেছি। তাইলে জামাই ওষুধটা খাইয়া মন খুইলা হাঁটতে থাকো, সকালবেলা ঠিক হয়ে যাবা। তাইলে এবার আমরা আসি। হ্যাঁ বাই বাই, টাটা, গুড বাই, গয়া। পরের দিন সকালে। কি জামাই, হাগা ঠিক হইছে তো? হ্যাঁ মা, একদম ঠিক আছে। হ্যাগো জামাই তো আসলে 15 দিন হয়ে গেল, জামাইয়ের যাওয়ার কোনো নাম গন্ধই নাই। আর শালা জামাই এত খায়, আর কয়েকদিন থাকলে তো আমাদের যা কিছু আছে সব কিছু খেয়ে ফেলাইব। কি করে কিছু একটা করো। আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যালো হ্যাঁ জামাই বাবু, আমাদের ঘরের পেছনে একটু আসা, তোমার সাথে বাস চালার কথা আছে। জামাই কি করে